হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যে আমি মেক করতেছি, এটা মেক করার আমার কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু কি করব, আমাকে অনেকে প্রশ্ন করতেছে, যার কারণে আমি আজকের এই ভিডিওটা মেক করতেছি। অনেকে বলতেছে আমরা তো অনেক ভিডিও দেখলাম যে লুনার ক্র্যাশে, তারপর আমরা অনেক সতর্কভাবে কাজ করতেছি, তারপরেও কিন্তু আমরা অপিনিয়নটা ব্লক খাচ্ছি, আবার অনেকেই অ্যাকাউন্টগুলো ব্যান খাচ্ছি। কিন্তু কেউ তো বলতেছে না যে অপিনিয়নে ব্লক যে খাচ্ছি, এগুলা মানে কিভাবে কাজটা করলে আমরা ব্লক খাবো না, মানে কিভাবে কাজ করলে আমরা সম্পূর্ণ সঠিক নিয়মে কাজ করতে পারবো, অর্থাৎ অপিনিয়নটা যে কমপ্লিট করতে হবে এটার সঠিক নিয়ম কী, কোন নিয়মে আমরা অপিনিয়নটা কমপ্লিট করবো, যার যেই নিয়মটা মেনে চললে আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং আমরা অপিনিয়নটা সঠিক নিয়মে কমপ্লিট করতে পারবো এবং সঠিক নিয়মে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হবে না বা আমাদের অপিনিয়নটাও ডিজেবল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ক্লিয়ারলি দেখাবো যে কিভাবে আপনারা অপিনিয়ন কমপ্লিট করবেন এবং কিভাবে আপনাদের লুনার ক্র্যাশের যে পয়েন্টগুলো দেয় এগুলো সঠিক নিয়মে কালেক্ট করবেন, এবং এতে করে আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং আপনারা কোনোভাবেই ডিজেবল খাবেন না, বা অপিনিয়নটাও আপনারা 3 দিনের জন্য ডিজেবল খাবেন না। সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে কালেক্ট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা স্কিপ না করে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, আর সম্পূর্ণটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন না এবং আপনাদের কিন্তু সমস্যাটা থেকেই যাবে, আপনারা কিন্তু সঠিক নিয়মটা কিন্তু জানতে পারবেন না। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি আগের মতোই একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি প্রথমে আমার লুনার ক্র্যাশ অ্যাকাউন্টটা লগ ইন করছি, এটা আমার ড্যাশবোর্ড। তো এখন কথা হচ্ছে আমি যে কোনো একটা পোস্টে চলে যাই। মনে করেন আমি একটা পোস্টে আসছি, এখানে আমি যে কোনো একটা এগুলো ইনফ্লুয়েন্সার বলে এগুলোতে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাকে একটা অপিনিয়ন দিছে, দেখেন অপিনিয়নটা কী দিছে একবার ভালোভাবে লক্ষ্য করেন। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু ইনশিওর আওয়ার ইউজার আর রিডিং দিস কোশ্চেন, মানে তাদের কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যে তাদের যে ইউজারগুলো আছে তারা কি সঠিকভাবে পড়ে পড়ে উত্তর দিচ্ছে অপিনিয়নগুলোর, নাকি না পড়েই উত্তর দিয়ে দিচ্ছে। তো এখন আমি যদি ডিজেবল মাই অপিনিয়ন এই পাশে যেটা শো করতেছে এখানে ক্লিক করি, আমার কিন্তু অপিনিয়নটা 3 দিনের জন্য ডিজেবল হয়ে যাবে। 3 দিন আমি এখান থেকে কোনো অপিনিয়ন পয়েন্ট কালেক্ট করতে পারবো না, জাস্ট টাইম অন সাইটের পয়েন্টটা কালেক্ট করতে পারবো, আমি কিন্তু অপিনিয়নের কোনো পয়েন্ট কালেক্ট করতে পারবো না। এখন যদি আমি এই ডিজেবল মাই অপিনিয়নে ক্লিক করি, তো এটা কিন্তু এই অপিনিয়নটা আমাকে এই মুহূর্তে দিছে, যার কারণে কিন্তু অনেক ভালো হলো, আপনাদের আমি বুঝাই দিতে পারলাম। তো এই অপিনিয়নে কিন্তু আপনারা ক্লিক করবেন আই এম রিয়েল, এইখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, আপনারা কিন্তু ভুল করেও এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু বাস খাবেন। তো এটা যেহেতু আমাকে দিয়ে দিছে আমি এখানে ক্লিক করে আপনাদের দেখা দিলাম। এখন কথা হচ্ছে আপনারা সঠিক নিয়মে কীভাবে টাইম অন সাইট এবং অপিনিয়ন, মানে সম্পূর্ণ যে প্রসেসটা আছে পয়েন্টগুলো যে আপনারা কালেক্ট করবেন, সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা কীভাবে কালেক্ট করবেন। মনে করেন আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করলেন, সর্বপ্রথম প্রবেশ করার পরে একটা পোস্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে 1 মিনিটের মতো, মনে করেন যে 1 মিনিট আপনারা পোস্টটাতে ঘোরাঘুরি করবেন, দেখলেন, দেখার পরে 1 মিনিট পরে আপনারা অপিনিয়নটাতে ক্লিক করে দিবেন। যেমন আমি অন্য একটা পোস্টে ক্লিক করতেছি, দেখেন ক্লিক করার পরে 1 মিনিট কিন্তু আমি মিনিমাম 1 মিনিট এই পোস্টটাতে ঘোরাঘুরি করবো, এইভাবে স্ক্রল করব, নিচে আসব, উপরে আসব, এভাবে স্ক্রল করার পরে মানে 1 মিনিট আমি এই পোস্টে, মানে এই যে লিঙ্কটা আছে, এই পেজটা আছে, এই পেজে আমি 1 মিনিট সময় ওয়েস্ট করব। 1 মিনিট সময় ওয়েস্ট করার পরে দেন আমি অপিনিয়নে ক্লিক করব, অপিনিয়নে ক্লিক করার পরে তারপর আরেকটু সময় দিয়ে আমি নেক্সট একটা অন্য একটা পোস্টে ক্লিক করব। এক জায়গায় থাকলে শুধুমাত্র রিফ্রেশ করলে কিন্তু হবে না, অন্য একটা পোস্টে ক্লিক করে দেন আগের নিয়মেই সেই পোস্টে আবার সেই পেজটাতে আপনাদের 1 মিনিটের মতো সময় ওয়েস্ট করতে হবে, দেন আপনারা অপিনিয়নে ক্লিক করবেন। নাহলে কিন্তু অনেক সময় কি হয়, এই অপিনিয়নটা যে আছে অপিনিয়নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, 1 মিনিটের মধ্যে চেঞ্জ হইলে হইলো, নাহলে কিন্তু চেঞ্জ হবে না। অনেক সময় দেখেন এখানে অপিনিয়ন আছে, আমি যদি ইয়েসে ক্লিক করি তবুও কিন্তু আমি পয়েন্টটা পাবো, নতুন ক্লিক করলেও কিন্তু আমি পয়েন্টটা পাবো। এখন কথা হচ্ছে আমি যদি ইয়েসে ক্লিক করি, ইয়েসে ক্লিক করার সাথে সাথেও কিন্তু এটা চেঞ্জ হয়ে যাইতে পারে, এখানে ডিজেবল মাই অপিনিয়ন লেখা চলে আসতে পারে এবং আমার অপিনিয়নটা 3 দিনের জন্য ডিজেবল হয়ে যাইতে পারে। এই জন্য আমি বলতেছি আপনারা 1 মিনিট সময় দিবেন, 1 মিনিট পরে এটাতে ক্লিক করবেন অপিনিয়নটাতে, তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে অপিনিয়নটা কমপ্লিট
করতে পারতেছেন এবং আপনারা কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকতেছেন। যে কোনো ওয়েবসাইট 2 মিনিটের কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে না, আপনাদের কিন্তু আবার রিফ্রেশ করতে হয়। তো আপনি যদি 1 মিনিট পরে অপিনিয়নটাতে ক্লিক করেন তাহলে হইলো কি, আপনি কিন্তু প্রতিদিন টাইম অন সাইট আপনাদের কমপ্লিট করতে হবে 60 মিনিট। তাহলে আপনি খুব সহজেই আপনার টাইম অন সাইটটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন। অনেকেই কী বলতেছে যে ভাই আমি 1 ঘন্টা মানে 60 মিনিটের যে টাইম অন সাইটটা আছে এটা কমপ্লিট করতে আমার সারাদিন চলে যায়, বা 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে হয় তারপরে কিন্তু আমার টাইম অন সাইটটা কমপ্লিট হয়। কিন্তু এখানে তো 60 মিনিট অনলি কমপ্লিট হচ্ছে। তো আমি যেই প্রসেসটা দেখাইলাম, 1 মিনিট পর পর আপনারা ওপিনিয়নে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা 60 মিনিটের মধ্যেই এই ওপিনিয়নটা এবং টাইম অন সাইটটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আমি একটা কথা বলি, আপনারা কাজের ফাঁকে কিন্তু এই কাজগুলো করবেন। মনে করেন যে আপনি সকালবেলা বা দুপুরবেলা একবারেই ঢুকলেন, ঢোকার পরে সবটাই কিন্তু কমপ্লিট করে ফেললেন, এটা কিন্তু হবে না। এইভাবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু ভাববে মানে লুনার ক্রাশের যে টিম আছে এবং ওদের যে বোর্ড আছে ওরা কিন্তু সবসময় রোবোটিকভাবে কাজ করে। ওরা কিন্তু সবসময় যে ওদের মেম্বারগুলো আছে টিম মেম্বারগুলো ওরা কিন্তু সবসময় দেখে না, ওদের কিন্তু রোবোটিকভাবে কাজগুলো চলে। তো আপনারা যদি এক সময় ঢুকে এক সময় কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু ওরা ভাববে যে আপনারা আপনাদের লুনার ক্রাশ অ্যাকাউন্টে বট ব্যবহার করতেছেন, যার কারণে কিন্তু আপনারা একবারে ঢুকে একবারে কমপ্লিট করে ফেলতেছেন। এই জন্য আপনারা কখনো এই কাজটা করবেন না। এরকম বললে হয় কি, সবসময় আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয় না, তবে অনেকের হয় যে 30টা লুনার হয়ে গেল, 35টা লুনার হয়ে গেল, বা আপনারা ক্লাইম করবেন সেই সময় আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল। এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় হয়, তবে আমি এই কথাটা বলবো না যে সবার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন, কেননা লুনার ক্রাশ কিন্তু আমাদের খুব বেশি পরিশ্রম করায় না, অল্প পরিশ্রমের মধ্যে কিন্তু আপনারা ভালো ভালো মানের একটা আর্নিং করতে পারতেছেন। যার 2টা 3টা ফোন আছে তারা কিন্তু ভালো মানের আর্নিং করতে পারতেছে, বা অনেকের আছে যে পরিবারে 2টা 3টা 4টা ফোন আছে, সবার ফোনে কিন্তু লুনার ক্রাশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং আর্নিং করতেছে, খুব ভালো মানের একটা আর্নিং। এখানে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয় না এবং বলা চলে যে এখান থেকে আপনারা বা আমরা ফ্রিতে আর্নিং করতেছি, তাহলে কেন ওদের কথা শুনবো না বলেন? ওরা চাইলে কিন্তু আপনার কোনো ভুল ছাড়াও আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, তবে সাধারণত সেটা করে না। তবে আপনারা যদি একটুও ভুল পায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। তো আপনি অবশ্যই তাদের কথা মেনে চলবেন, তারা যেভাবে কাজ করতে বলতেছে সেভাবে কাজ করবেন। মনে করেন আপনি একবার ঢুকলেন, ঢোকার পরে 10 মিনিট কাজ করলেন, 10টা ওপিনিয়নে ক্লিক করলেন এবং টাইম অন সাইট 10 মিনিট বা 15 মিনিট এভাবে কমপ্লিট করলেন। আপনারা একটি ওপিনিয়ন ক্লিক করলে আপনারা মিনিমাম 1 থেকে 1.5 মিনিট কিন্তু সময় দেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। কেননা আমার আপনাদের কিন্তু ওপিনিয়নটা 1 মিনিটের মধ্যে চেঞ্জ হইতে পারে, পরবর্তীতে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আপনারা 1 মিনিট পরে ক্লিক করলে আপনাদের রিস্ক থাকে না, কোনো রকমের কোনো রিস্ক থাকে না। এই জন্য আমি বলতেছি 1 মিনিট পরে আপনারা ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না, আপনারা যদি এইভাবে কাজ করেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমি যেই প্রসেসটা দেখালাম আপনারা এই প্রসেসটা মেনে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো কখনো ব্যান হবে না, আপনারা অবশ্যই কিন্তু মেনে চলবেন। আর হ্যাঁ, আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিন্তু একটি ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু আপনারা বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। আপনারা কিন্তু অনেকেই ভাবতেছেন যে ভাই এটা কিন্তু ফেক, আপনারা কিন্তু অনেকেই এটা ভাবতেছেন, অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে এটা ফেক বা আপনারা মানে অ্যাকাউন্টগুলো ব্যান খাইতে পারেন, এরকম সমস্যা হইতে পারে। ভাই, আমি যে ভিডিওটা বানাইছি আপনাদের যদি রিয়েল মনে না হয় তাহলে আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি একটা কথা বলি, আমি কিন্তু কাজ করি এবং পেমেন্টও নিছি, আমি একটি ফোনে 3টি অ্যাকাউন্ট ইউজ করতেছি, রানিং 3টি অ্যাকাউন্ট ইউজ করতেছি এবং প্রত্যেকটাই কিন্তু লেভেল 2তে আছে। আমি কিন্তু একটি ফোন দিয়ে 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছি, তবুও আমার কিন্তু ব্যান হচ্ছে না। আমি ভিডিওটাতে সম্পূর্ণ নিয়মগুলোই কিন্তু বুঝাই দিয়েছি যে কীভাবে আপনারা কাজ করবেন। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে কাজ করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে, আর আমি কিন্তু জোর করতেছি না। আর অবশ্যই আপনাদের কিন্তু যেগুলো নিয়ম বলে দেওয়া হয় যে সম্পূর্ণ নিয়মগুলোই কমপ্লিট করতে হবে, আপনারা যদি নিয়মগুলো কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য রিস্ক আছে। তবে আমি সম্পূর্ণগুলোই কমপ্লিট করি, এই জন্য কিন্তু আমার কোনো রিস্ক থাকে না এবং আমার অ্যাকাউন্টগুলোও ব্যান হচ্ছে না, তবুও আমি শিওরভাবে বলতে পারবো না। তবে আমি চালাচ্ছি অনেকদিন থেকেই 3টা অ্যাকাউন্ট চালাচ্ছি, শুধুমাত্র আমি না, আমাদের এদিক আমার এলাকায় অনেক ছোটো ভাই বড়ো ভাই অনেকেই ইউজ করতেছে, একটি ফোনে 2টা 3টা করে অ্যাকাউন্ট ইউজ করতেছে, তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনারা চাইলে আপনারাও ইউজ করতে পারেন। এই প্রজেক্টটা কিন্তু সারা জীবন থেকে যাবে না, এটা কিন্তু উঠে চলে যাবে, আর লুনার ক্রাশ যে সারা জীবন থাকবে এটা কে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে? তো আমরা যেহেতু অনলাইনে টাকা ইনকাম করার জন্যই আসি, তো একটু টেকনিক খাটা যদি আপনারা বা আমরা বেশি পরিমাণে আর্নিং করতে পারি তাহলে আপনাদের বা আমার লসটা কোথায় বলেন তো?
তো আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আপনারাও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, এবং আমি যে নিয়মগুলো বানাই এবং আমি যে নিয়মগুলো বলছি আপনারা সব নিয়মগুলোই মেনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখান থেকে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ।